হ্যালো স্পুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেডু ক্যালকাটা হাইকোর্টের এলডিএ যে এক্সাম তোমরা অনেকেই হয়তো জানো নোটিফিকেশান বেরিয়েছে অর্থাৎ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কলকাতা হাইকোর্ট পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নিয়েছে যার অ্যাপ্লিকেশান ফর্ম পাঁচই আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমি আজকে বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো গিয়ে বিগত বছরের প্রশ্ন এই ক্যালকাটা হাইকোর্ট এক্সামটা এলডিএ দু প্রায় ১৯ সালে হয়েছিল বলা চলে ১৮ অ্যাডভার্টাইজমেন্ট এবং দু সালে মানে পাঁচ বছর আগে পাঁচ ছ বছর আগে স্যার আমরা দেখতে পাচ্ছি আর এইখানে যে তোমরা দেখবে নোটিফিকেশানে জিরোডিকশান যেটা বলা রয়েছে সেই জিরোডিকশানে স্যার কিন্তু একটা অ্যাপিলেট আর হলো কি অরিজিনাল সাইট এরকম করে কিন্তু উল্লেখ ছিল তো তোমরা কোনটা অ্যাপ্লাই করবে তো সেইটাও কিন্তু আমি কিন্তু ক্ল্যারিফাই করছি প্রমোশনাল অ্যাসপেক্ট থেকে কোনটা ভালো হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে স্যার কিন্তু আজকের এই ভিডিওটা আমি মনে করি হিপ্ট অফ দ্য ছাড়া তুমি এই ভিডিওটি অন্য কোথাও কিন্তু দেখো ভালো করে মন দিয়ে দেখবে ভিডিওটি অবশ্যই লাইক করবে গিফট অফ দ্য কিন্তু আমরা ক্যালকাটা হাইকোর্টের জন্য স্পেশালি ব্যাচ নিয়ে কিন্তু চলে এসছি অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে কমিউনিটি সেকশানে আমি বলেও দিয়েছি যে পঞ্চাশ জনের পঞ্চাশ জন যে আমাদের কিন্তু ফেসিলিটি পাচ্ছে সেভেন নাইন মান্থলি পেমেন্টে পেমেন্ট করবে এবং তুমি ক্লাস করবে ঠিক আছে সপ্তাহে ছদিন গুগল মিটে লাইভ ক্লাস হবে পেয়ে যাবে গুগল মিটে কোনো অ্যাপ না গুগল মিটে ক্লাস প্রথম দিন থেকে মেন্স নির্ভর প্রস্তুতি তোমরা অনেকেই জানো যে মেন্সে কিন্তু তোমাদের প্রত্যেকটা পেপারে ইন্ডিভিজুয়াল কাট অফ মার্কস রয়েছে কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের যেটা সেটা দেখাবো যে প্রত্যেকটা পেপারে তোমরা দেখবে ইন্ডিভিজুয়াল কাট অফ মার্কস রয়েছে এবং সেখানে ইংলিশ রয়েছে এসে রয়েছে যেখানে পঞ্চাশ নম্বর আর পেসি কিন্তু রয়েছে পঞ্চাশ নম্বর তাই গিফট অফ দ্য গ্যাভিটু তুমি তোমাকে তোমাকে গিফট অফ দ্য গ্যাভিটু প্রথম দিন থেকেই আমরা কিন্তু মেন্স নির্ভর পড়াশোনা কিন্তু করাবো আমরা করব অবশ্যই তুমি ডেমো ক্লাস দেখো ডেমো ক্লাস দেখে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো আগে প্রত্যেককেই বলবো ডেমো ক্লাস দেখে নাও তাহলেই কিন্তু তুমি অনেকটাই ক্ল্যারিটি পেয়ে যাবে যে গিফট অফ দ্য ক্যাবিডু কেরকম ক্লাস করায় কেন গিফট অফ দ্য ক্যাবিডু থেকে কিন্তু সাকসেস কিন্তু পরপর চলেই আসছে ডাব্লিউপিএসআই ওয়েলনেস সাপোর্য়েটার আইসিডিএস সুপারভাইজার পিএসসি ক্লার্কশিপ এক্সাইজ কনস্টেবল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন এক্সামে একটু ভিডিওটা স্ক্রল করে দেখে নেবে পরবর্তী সময়ে আমাদের সাকসেস স্টোরিগুলো কিন্তু দেওয়া রয়েছে এবার আমি সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি দেখো এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি কিছুক্ষণের মধ্যে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা নিয়ে আসছি এইবার দেখো আমি যেটা বলছিলাম যে দুশো একানব্বইটা পোস্ট কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে পয়লা আগস্ট নোটিফিকেশনটা দিয়েছে এবং এই যে দুটো সাইটের কথা অরিজিনাল সাইটে কিন্তু অনেক দিন প্রমোশন কিন্তু লেগে যায় হতে কিন্তু যেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ গ্রুপ এ কিন্তু অব্দি গ্রুপ এ অব্দি আই রিপিট গ্রুপ এ অবধি কিন্তু খুব তাড়াতাড়ি তুমি যেতে পারবে এখানে এখানে অলমোস্ট টুয়েলভ ইয়ার্স এখানে প্রমোশন পেতে অরিজিনাল সাইটে বারো বছর হ্যাঁ এদের যে সাইটগুলো রয়েছে তোমার যে মানে ক্যালকাটা হাইকোর্টের তো বিভিন্ন বিভিন্ন জিরিডিকশনগুলো হচ্ছে সেই অনুযায়ী তো ভাগ আছে ঠিক আছে একটা অ্যাপিলেট হলো আর একটা অরিজিনাল অ্যাপলেট সাইট হ্যাঁ আর হলো অরিজিনাল সাইট স্যারেট কিন্তু আমি প্রত্যেককে বলবো অ্যাপলেটকে তুমি স্যার কিন্তু এক নম্বরে রাখবে ঠিক আছে তাহলে তোমার কিন্তু স্যার প্রমোশন স্কোপ কিন্তু অনেকটাই বেটার গিফট অফ দ্যাবের থেকে কিন্তু তোমাকে ইনপুট হিসাবে কিন্তু থাকলো এছাড়াও আমরা আরও ইনপুট আনবো সলভ করবো তাই জন্য তোমাকে কি করতে হবে গিফট অফ দ্য দ্যাবের যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবে আর যারা এতদিন দেখে আসছো তারা ভিডিওটা অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে ব্যাস তোমার কাজ এইটুক বাদ বাকি দায়িত্ব আমার চলো এবার আমি সরাসরি যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেগুলো বলে দিই তারপরে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসছি এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এইচএস লাগছে বয়স আঠেরো থেকে চল্লিশ এসসি এসটি এর জন্য পাঁচ বছরের ছাড় কিন্তু রয়েছে বাদ বাকিগুলো স্যার কিন্তু একটু নোটিফিকেশান ডাউনলোড করে আমি অলরেডি দিয়ে রেখেছি গিফট অফ দ্য টেলিগ্রামে সেখান থেকে দেখে নেবে প্রিলিমিনারি পরীক্ষাটা দেখো প্রিলিমিনারি পরীক্ষাটা ওএমআর আর বেসে হবে একশো নম্বরে পরীক্ষা হবে যেখানে অ্যারিথমেটিক জিকে কম্পিউটার কম্পিউটার গিফট অফ দ্য করাবে সিআই ইংলিশ ঠিক আছে একশো নম্বরে কিন্তু থাকছে আচ্ছা এবার এখানে একটা দেখো প্রত্যেকটা কোশ্চেন তো এক নম্বর করে এই পয়েন্টটা স্যার পড়ো প্রত্যেকটা রং অ্যানসারও এক নম্বর করে কাটবে বুঝতে পারছো ভাবতে পারছো স্যার প্রত্যেকটা কোশ্চেন তোমাকে এক নম্বর দিচ্ছে কিন্তু তুমি একটা কোশ্চেন নেগেটিভ করে আসো তোমার এক নম্বর কেড়ে নেবে এতটাই স্যার কিন্তু এটা টাফ এক্সাম ইংলিশে কিন্তু কোশ্চেন হবে সেটা কিন্তু বলে দিয়েছে হ্যাঁ দেখো ফেজ ওয়ান অর্থাৎ যে ওয়েম আর যে প্রিলিমিনারি এক্সামিনেশনটা হচ্ছে এখানে তিনটে এক্সাম প্রথমে হলো গিয়ে প্রিলিমিনারি যেটা ওয়েমারে তারপরে ড্রেসক্রিপ্ট মেন হচ্ছে এবং তারপরে হলো গিয়ে ইন্টারভিউ সেইখানে কিন্তু ফিফটি পারসেন্ট কোয়ালিফাইং মার্কস কিন্তু রেখেছে আচ্ছা তারপরে টেন টাইমস ডাকবে ফেজ দু ইত্যাদি বলেছে এগুলো ইম্পর্টেন্স নয় এবার দেখো ফেজ দুয়ের এক্সাম ফেজ দুয়ের এক্সাম যেটা রয়েছে সেখানে অ্যারিথমেটিক রয়েছে ইংলিশ এস এ এবং প্রেসি রয়েছে এবং জেনারেল নলেজ রয়েছে এবং এখানে অ্যারিথমেটিক কিন্তু ধরো একটা কোশ্চেন চার থেকে পাঁচ নম্বর এরকম করে দেবে এইভাবে কিন্তু পনেরো ষোলোটা কোশ্চেন কিংবা বারো তেরোটা কোশ্চেন চাই আর কি এইভাবে কিন্তু একশো নম্বর থাকবে ইংলিশ এসে এবং প্রেসি আমি বারবার বলছি ইংলিশ এসে ইংলিশ এসেতে পঞ্চাশ নম্বর যেখানে স্যার কিন্তু সাড়ে তিনশো ওয়ার্ড ওয়ার্ড লিমিট যেটা স্যার থাকে সেটা সাড়ে তিনশো ওয়ার্ড থাকে এবং প্রেসিতে পঞ্চাশ নম্বর আমাকে এখন থেকে প্র্যাকটিস না করলে কোনোভাবেই সম্ভব না কারণ রিক্রুটমেন্ট কিন্তু তাড়াতাড়ি হয় ক্যালকাটা হাইকোর্টের বুঝতেই পারছো কোর্টের ব্যাপার আচ্ছা এরপরে স্যার দেখতে পাচ্ছি জেনারেল নলেজ জেনারেল নলেজ কিন্তু পঞ্চাশটা স্যার মানে আমি প্রিভিয়াস ইয়ার এক্সপিরিয়েন্স থেকে বলছি পঞ্চাশটা কোয়েশ্চেন দেবে দুই নম্বর করে আমি কিছুক্ষণের মধ্যে কোশ্চেন স্যার দেখাচ্ছি তোমাদের তাহলে এই হলো গিয়ে তিনশো নম্বরের পরীক্ষা সিঙ্গেল সিটিংয়ে অর্থাৎ তুমি এক ঘন্টা তিন ঘন্টা বসবে তিন ঘন্টা বসেই তোমার পরীক্ষা তিনশো নম্বর দেবে চলে আসবে সিঙ্গেল সিটিং এখানে বলে দিয়েছে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ফর্টি পারসেন্ট অবশ্যই পেতে হবে যেটা বলছিলাম প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ফর্টি পার্সেন্ট মার্কস প্রত্যেকটা পেপারে পেতে হবে আর এগ্রিগেটে ফিফটি পার্সেন্ট পেতে হবে তাহলেই কিন্তু তুমি ফেজ টুয়ে পাস করবে এখানে তোমাকে কনসিডার করা হবে ঠিক আছে তোমাকে ফেস তুমি যেই পাস করলে অর্থাৎ ফর্টি পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্ট পেলে ইংলিশে ফর্টি পারসেন্ট পেলে অ্যারাথমেটিক এ পেলে এবং জিকেতে ফর্টি পার্সেন্ট পেলে এবং টোটাল তিনটে তিনশোতে কিন্তু অবশ্যই দেড়শো আপ পেতে হবে তাহলে কিন্তু কোয়ালিফাই করছো হ্যাঁ এটা কিন্তু কোয়ালিফাইং কাটা একদম কোয়ালিফাইং মার্কস ওরা কিন্তু বলে দিয়েছে আচ্ছা এখানে কনসিডার করা হবে বলে দিয়েছে যে তোমার রিটেন টেস্ট আর হলো গিয়ে ভাইবার যে তুমি নম্বরটা পাচ্ছো এটা নিয়েই কিন্তু তুমি অবশ্যই তোমাকে কনসিডার করা হবে ফাইনাল মেরিট লিস্টে অ্যাডমিশন হেল্পলাইন নম্বর রিমাইন্ডার দিয়ে দিলাম যারা যুক্ত হতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ করে ডেমো ক্লাস আমি বলবো প্রত্যেককে দেখে নিতে যারা তো গিফট অফ দ্য ক্যাপিটাল সম্পর্কে জানো তাদের তো নতুন করে কিছু বলার নেই অবশ্যই কিন্তু এখানে কিন্তু অনেক ডিপার্টমেন্টের ছেলেমেয়েরাও কিন্তু পরীক্ষা দেবে কারণ প্রমোশনের জন্য কিন্তু আমি আবারও বলছি এর কিন্তু প্রমোশনাল অ্যাসপেক্ট প্রমোশনাল স্কোপ অনেকটাই 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 স্যার ভালো এখানে কিন্তু আটশো টাকা জেনারেলদের জন্য চারশো টাকা হলে এসসিদের জন্য কিন্তু লাগছে এসসি এসসির জন্য আচ্ছা কোথায় কোথায় সিট পড়বে সেটা বলেছে এইগুলো স্যার কিন্তু তোমাদের প্রয়োজন নেই এটা জাস্ট আমি কিছু বললাম না হ্যাঁ তোমরা কিন্তু স্যার এটা দেখে নিও আমি সরাসরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চলে যাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোশ্চেনটা স্যার কিন্তু আপসার হচ্ছে আমি সবগুলো জাস্ট তোমাদেরকে আমি কোশ্চেন এসছে সেটা কিন্তু বলে দিচ্ছি দু হাজার উনিশ সালে কিন্তু এক্সাম হয়েছিল দু হাজার সালে তুমি যদি এক্সামটা দেখো দু হাজার স্যার উনিশ সালের কিন্তু পরীক্ষা আমি কিন্তু আলাদা করে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু সলভ করিয়ে দেবো দেখো প্রথম কোশ্চেন দিয়েছে যে ইলেকট্রিক বাল্বে ফিলামেন্টটা কি দিয়ে তৈরি হয় তুমি বলবে স্যার টাংস্টেন দিয়ে তৈরি হয় বলবে হ্যাঁ ঠিক বলেছো বলছে দেখো কোন জম্মু চায়না কার সাথে বর্ডার শেয়ার করছে কোন স্টেটের সাথে জম্মু কাশ্মীর আসাম অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ তো কোনটা এখানে সঠিক হবে তা কোন স্টেটগুলোর সাথে বলেছে চায়না বর্ডার শেয়ার করছে তো এখানে তুমি করে দেবে কোনটার সাথে আচ্ছা অ্যাপেল টু তারপরে ওয়ান টেরা সমান ওয়ান টিভি সমান কত কম্পিউটার আছে বললাম না আচ্ছা র্যাম কি ধরনের মেমোরি ভোলাটাইল নন ভোলাটাইল স্যার আমরা ছোটবেলায় করেছি অনেকবার আচ্ছা তারপরে দেখো ঋগবেদা যদু শ্যামবেদা অথর্বেদার সাথে একটা মেলাতে দিয়েছে ম্যাচিং আচ্ছা তারপরে বলো দেখো দেখো বলেছে যে গ্লাস গ্লাস হলো অ্যাকচুয়ালি কি একটা সল সলিক রয়েছে আইকনিক রয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু বলেছে দেখো সংবিধান দিবস কনস্টিটিউশনাল ডে ছাব্বিশে নভেম্বর কবে পালন করা হয় সেটাই দিয়েছে আচ্ছা স্মলেস্ট কি বলেছে ইউনিট অফ ইনফরমেশন ইন এ কম্পিউটার স্যার তোমাদের হয়তো দেখতে অসুবিধা হবে আমি তাই জন্য কি করবো কোশ্চেন স্যার কিন্তু আলাদা করে আমি লিখে নেব লিখে তোমাদের কিন্তু স্যার সলভ করিয়ে দেবো তার জন্য কী করতে হবে গিফট অফ দ্য ক্যাবিটুকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে আচ্ছা দেখো আরও কয়েকটা কোশ্চেন নিয়ে দেখো আলোচনা করি জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস যেটা দিয়েছে আর্টিকেল থ্রি সেভেন্টি দিয়েছিল স্যার আচ্ছা তারপরে দিয়েছে আর কয়েকটা দেখি উপনিষদ থেকে প্রশ্ন দিয়েছে এটা আমার সত্যবৈব জয়তের কথা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সেই মুন্ডা উপনিষদ থেকে না হয়েছে সেটার কথা বলেছে আর কি আচ্ছা তারপরে হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি ভালো কোশ্চেন ফলোয়িং অ্যাপসা প্রোভোগেট ইন ভ্যাকিউবে প্রোভোকেট হচ্ছে কোনটা একাধি অবশ্যই আমার তারপরে বলছে কম্পিউটার ইউজ ড্যাশ নাম্বার সিস্টেম বাইনারি নাম্বার সিস্টেমে কিন্তু কম্পিউটার ডেটাগুলো ক্যালকুলেট করে নাম্বারই হলো গিয়ে বোঝে কম্পিউটার তাই না নাম্বার কি স্যার তোমাকে জিজ্ঞেস করে দুই অক্টাল হলো গিয়ে আট ছোটবেলায় আমরা পড়ে এসেছি যাই হোক তবে দেখো দেখো ফাইলেরিয়া দিয়েছে এটা কি ধরনের ডিজিজ তোমাকে স্যার দিয়েছে আচ্ছা তারপরে স্যার দেখো হ্যাঁ প্রেসিডেন্ট ছিল বন্দে মাতরম কোথা থেকে নেওয়া হয়েছে আনন্দমঠ বন্দে মাতরম কোন স্টেশনে কলকাতা স্যার হলো গিয়ে স্টেশনে গাওয়া হয়েছিল এইগুলো কোশ্চেন তো তোমরা স্যার জানো লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি কাওয়ারাতি স্যার হলো গিয়ে এই সমস্ত কোশ্চেন স্যার কিন্তু তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দাও তোমাদের কাছে এই কোশ্চেনটা কিছু না দেখো বলেছে কোন স্টেটটা ইন্ডা ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে নেই কোন স্টেট আচ্ছা দেখো লোকসভার এখন কত সংখ্যা রয়েছে লোকসভার মেম্বার পাঁচশো পঁয়তাল্লিশ এখন স্যার পাঁচশো তেতাল্লিশ যদি বলে তোমরা জানো আচ্ছা অ্যাংলো ইন্ডিয়ান নেই আর আচ্ছা ম্যাক্সিমাম মেম্বার বললে কত হয় এগুলো তো স্যার তোমরা জানো কনস্টিটিউশন এখানে সাবমিট রিপোর্ট উইদিন দ্য টু মান্থ কথা আচ্ছা তারপরে ফ্রেঞ্চ ওপেন দিয়েছিল। এরকম স্যার কিন্তু সবগুলো কোশ্চেন ন্যাশনাল লিগাল সার্ভিস ডে কবে অবজার্ভ করা হচ্ছে এখানে দেখো কোনটা এরোর আছে ইংলিশের কোশ্চেন দিয়েছে কয়েকটা দেখো চার পাঁচটা ইংলিশের কোশ্চেন আমি একটা ম্যাথের কোশ্চেন দেখতে পাচ্ছি স্যার সুন্দর করে দেখো এই কোশ্চেনগুলো হেজি হয়ে গেছে তো আমি কোশ্চেনগুলো স্যার কিন্তু লিখে নেবো তোমাদের স্যার কিন্তু করিয়ে দেবো তার জন্য চ্যানেলটা তোমারকে করে রাখতে হবে হ্যাঁ তাহলে তুমি কিনা সবগুলো পাবে এ দেখো 21 থেকে 18 করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা 1988 ফাস্ট অ্যামেন্ডমেন্টের দ্বারা কিন্তু করা হয় এই সংবিধান মিনি কনস্টিটিউশন 42 তম অ্যামেন্ডমেন্ট 1976 তাই না আমরা 570 51st অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল স্যার কমেন্টে তোমরা বলবে ফিল ইন্টারেস্টেড দেখো একটা অঙ্ক দিয়েছে এমনি বেসিক বেসিক কয়েকটা স্যার কিন্তু অঙ্ক দিয়েছে আচ্ছা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রস আইলে আন্দামান নিকোবরকে যেটা চেঞ্জ করলো সেই সুভাষচন্দ্র বোস যেটা আর কি দেবটাকে চেঞ্জ করেছিল সেই সময় সেই প্রশ্নটা কিন্তু স্যার দিয়েছে আচ্ছা হুম দেখো এই একটা দিয়েছে স্যার এই হলো আমার রিজনিং এর মোটামুটি স্যার একটা ধারণা তো পাচ্ছ আমরা কিন্তু স্যার মেনের কোশ্চেন খুব তাড়াতাড়ি আলোচনা মেনের কোশ্চেন নিয়েও কিন্তু স্যার খুব তাড়াতাড়ি কিন্তু আলোচনা করব এবং খুব ভালো একটা কিন্তু স্যার পোস্ট অনুযায়ী প্রমোশনাল দিকের দিক থেকে আমি আবার রিপিট করছি প্রমোশনের দিক থেকে স্যার খুব দান্ত হ্যাঁ যারা স্যার সার্ভিস করেছে তোমার যদি বন্ধু বান্ধব থাকে না স্যার কিন্তু জিজ্ঞেস করো দিক থেকে কিন্তু অনেক ভালো ভালো সার্ভিসের লোকজন একটা দেবে স্যার স্যার সুযোগ এসেছে সুযোগটাকে কিন্তু স্যার যারা গিফট অফ দ্য গ্যাডি ফলো করে আসছো তাদেরকে বলবো সুযোগ স্যার কিন্তু হাতছাড়া ভালো করে নাও ভালো করে প্রিপারেশন নিলেই কিন্তু আমি কিন্তু খুব একটা কিন্তু কেউ আলোচনা করছে না হ্যাঁ জাস্ট বেরিয়েছে এবং দেখলাম এর স্কোপটা কিন্তু অনেকটা ভালো যারা জানে তো জানে অনেকে এটা জানে না ঠিক আছে তাই জন্য আমি তোমাদের কিন্তু স্যার জানিয়ে দিলাম যে এইটা কিন্তু প্রমোশনাল স্কোপ এতটাই ভালো তুমি যে 28 রাতડી পেয়ার লাইফ একদম তো তার জন্য সে সার্ভিস করতে হবে না তার অনেক কম আমি বলছি তো সার্ভিস হয়ে যাবে এর কিন্তু একটাই আর এখানে 12 বছর অরজিনাল সাইটে কিন্তু বারো বছর এরকম মানে বারো বছরও কিন্তু এই অনেক টাই কম দেখছো তাই জন্য কিন্তু আমি স্যার বারবার করে তো আমি স্যার ডিটেলস নিয়ে আলোচনা করব এটা কি সাইড কোথায় কী রয়েছে কোনটা কার মধ্যে ডিটেলস স্যার আলোচনা করব সেটা নেই ঠিক আছে একটাই কাজ করতে লাইক করে দাও আর শেয়ার করে দাও ঠিক আছে চলো তাহলে আজকে এন্ড করলাম কারও কোনো কোয়ারি থাকলে স্যার কিন্তু কমেন্ট সেকশনে জানি